حسب ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله دمت ما مبودمه لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر الذين آمنوا وكانوا يتقون. <له> لهم البشرى. في الآخرة صدق الله العظيم وفي آية أخرى وكونوا مع الصادقين في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل يا মোহ্বতে ওয়ালে সেই দিন আরেকটু মায়ার সুরে মোহ্বতের আওয়াজে আল্লাহ হল مولانا محمد وعلى ال سيدنا محمد زمين و زمان تمها نام کا تمہارے لیے چنی ن چنا تمہار لیے بنے دو جگہ تمہارے لیے اللہ آزالے آزالے سید سے دینا دہن میں زب تمہاری لی بدن میں گام تمہار آئے ہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے اللہم صلی محبتِ مولانا محمد

আমরার মনের বাসনা অল্লাহ কে মনে যাবো মদীনা বলো না মুরার না অ্লাহ কে মুদিন দয়া অল্লাহ দয়া খোর

दो मैद में जे किरकारा खाटी पीर सरन दारा बोल दो मैद जे रा खाटी पीर सरन दारा अलीर नम सारा बल्ल नीर

এসেছি কা সঙ্গে কে হো যাবে না যাবে না কবর দেশে আপন বেশে যিনি মুদের তাকবেন পাশে

محمد رسول الله صلى الله تعالى عليه وسلم غريب نواس حضرت خاجة معين الدين چشتي رحمة الله عليه شروني توتريش تمو بويتر عرس مبارك أبلوكي سنی مہا شمانی تو سباپتی اولاد رسول پیر کامل مولانا سید محبوب الرحمن جلالی صاحب خندورہ حبلی شو سبپتی الہاج مولانا امار بابا جان الہاج مولانا لطف الرحمن پیر صاحب قبلہ مدا ز العالی شہو شبابتی الہاج مولانا আবু ইউসুফ মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী সাহেব আজকের সভারত্ন পীরে কামেল শাহসুফি আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তি এক্তিয়ারপুর ঐতিহ্যবাহী এক্তিয়ারপুর দরবার শরীফের বর্তমান গদ্যনিস পীর সাহেব কিবলাম মৌলানা মাহবুবুর রহমান কাউসার সাহেব জিদা মজনুহু আজকের মাহফিলে যারা আমার পূর্বে বক্তব্য রেখেছেন সকলের নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি সময়ের দিকে লক্ষ্য করে সকলের নাম উচ্চারণ করতে না পারায় কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্যকে উপবিষ্ট অত্র এলাকার বাবার বয়সী প্রবীণ মুরুবেন কেরাম সমবয়সী যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থান রত মা ও বোনেরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই পবিত্র বাগানে পবিত্র জান্নাতি বাগানে সুস্থতার সাথে দীর্ঘ সময় থেকে আপনারা কোরআন সুন্নার বয়ান শ্রবণ করে আসতেন অলামায় কেরাম কোরআন সুন্নার আলোকে পবিত্র তফসির পেশ করে আসতেন আল্লাহ পাক আপনাদেরকে ধৈর্য দিয়েছেন দীর্ঘ সময় আপনারা আলোচনা শ্রবণ করে আসছেন আল্লাহ পাক রব্বুল আল আমিন যেন আপনাদের প্রত্যেকের এই মেহনত পরিশ্রম আশা এবং বসাকে কবুল আর মঞ্জুর করেন জুড়ে বলি আমিন আরও জুড়ে বলি না আমিন আমি জানি রাত অনেক হয়ে গিয়েছে আপনারা দীর্ঘ সময় ওয়াস নসিহত শ্রবণ করে আসছেন দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেব না যতটুকু সময় আলোচনা করি আপনারা কি বসবেন নাকি চলে যাবেন কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন উঠাইয়েন কারা কারা থাকবেন একটু হাত উঠাইবেন আল্লাহ পাকুলিন কোরআনুল কারিমের মধ্যে ارشاد করেছেন এই পৃথিবীর মধ্যে আমার একদল বান্দা রয়েছে যারা আমি আল্লাহর কোরআনের আওয়াজ যখন শুনে তখন তাদের অন্তরের মধ্যে স্বাদ লাগে এই পৃথিবীর মধ্যে একদল মানুষ রয়েছে যারা আমি আল্লাহর কোরআনে পাকের তফসির তর্জুমা ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে ভালো লাগে মজা লাগে তারাই হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা জুড়ে বলেন সুবহান আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কে একটু জবান খুলে বলুন কে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন কে সূর্যের আলো দিচ্ছেন কে বৃষ্টির পানি দিচ্ছেন কে আমাদেরকে এত সুন্দর চোখ এত সুন্দর মুখ আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন ঠিক না বে ঠিক এই আল্লাহর আমরা দিন শেষ করতে পারব ওই আল্লাহকে খুশি করার জন্য যেন আমরা এই মাহফিলের শেষ পর্যন্ত বসতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন জুরে বলি আমিন আরো জুরে আমিন এমন একজন নবীর উম্মত করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন যেই নবী এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যেই নবীর সঙ্গে সৃষ্টির কোন তুলনা আল্লাহর নবী আল্লাহ পাঁত রব্বুল আলমিন কুদরতের জবানে নবীর মর্যাদা এত সুন্দর করে বয়ান দিয়েছেন আল্লাহর নবীর সঙ্গে যেমন তুলনা নাই নবীর সৌন্দর্যের সাথেও কোন তুলনা নাই জুরে বলেন সুবহান আলাহ আল্লাহ নবী যেই বংশের মাধ্যমে পৃথিবীর মধ্যে আসছেন এই বংশের সাথেও কোন তুলনা নাই জুড়ে বলেন সুবহান আলাহ সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এই নবীর উন্মদ করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এই জন্য আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনুল করিম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক ইমানদার মুসলমান লক্ষ্য করে বলেছেন তোমরা আমি আল্লাহকে সঙ্গ বয় করো এবং সত্যবাদী কারা সত্যবাদী হচ্ছেন তারাই এই জগতের আল্লাহর বলি জুড়ে বলেন সুবহান আল্লাহর ওয়াসাল্লাম সাহাবাই ক্যারাম গণের সম্মুখে সুন্দর করে বয়ান পেশ করলেন তকরি পেশ করলেন আল্লার বন্ধু নেক্কার বান্দার ফসিলর সম্পর্কে যখন বয়ান করেছিলেন ও আমার সাহাবাই ক্যারাম যেনরকম কোন কোন পথ অবলম্বন করার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায় কোন কোন রাস্তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় ওই রাস্তা নিয়ে যে কোন আল্লাহর নবী আলোচনা করেছিলেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ যেই রাস্তা দিয়ে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় ওই রাস্তাটার নাম কি জানতে চাই মদিনার কামলে বলা ডাক দিয়া বলেছেন ওই রাস্তাটার নাম হলো সিরাতুল মুস্তাকিম জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম এবং সহজ সঠিক রাস্তা সঠিক রাস্তা ওইটাই যেটা দিয়ে আল্লাহর বন্ধুগণ চলে গিয়েছেন যেটার উপরে আল্লাহর বন্ধুগণ থাকবেন এটাই হলো সঠিক রাস্তা বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমেন আওয়াজ করে আল্লাহু আকবার বলেন না আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যে রাস্তা দিয়া চলে গিয়েছেন এটাই হলো সঠিক রাস্তা এটাই হলো জান্নাতের রাস্তা এটাই হলো জান্নাতের রশি জুড়ে বলেন সুবহান আল্লাহর নবী সব করলেন মারস আল্লাহ নবী গো আল্লাহর বন্ধুদেরকে আমরা কিভাবে চিনব একটু জানতে চাই মদিনার বয়ান দেয় যাদেরকে দেখলে আল্লাহ এবং রাসূলের কথা যায় মধ্যে যাদের কথা শুনলে যাদের আওয়াজ শুনলে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং রাসুলের কথা স্মরণ হওয়া যায় তাদেরকেই আল্লাহর বলি বলা হয় জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন ওই সকল বান্দাদের কোনো ভয় নাই এই সকল বান্দাদের কোনো চিন্তা নাই এই দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই কবরের মধ্যেও কোনো চিন্তা নাই হাসর মিজান ফুলসিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই ওয়ালা চিন্তা নাই দুনিয়ার মধ্যে চিন্তা নাই কবরের মধ্যে চিন্তা নাই হাসরের মধ্যে চিন্তা নাই ও বাবাজিরা এই আয়াতের তাফসির কোলা দেখলাম তাফসিরে খাজেন আল্লামা আলাউদ্দিন আলী বিন মুহাম্মদ আল মারুফ বিল খাজেন তাফসিরে মাদারিক হাফিজউদ্দিন আবুল বারাকাত আব্দুল্লাহ বিন আহমদ আন-নাসাফি বান দিয়েছেন তাফসিরে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস সুন্দর করে বান দেয় আল্লাহর বন্ধুদেরকে যারা ভালোবাসবে मोहब्बत করবে এই রকম একদল মানুষ পৃথিবীর মধ্যে আছে না নাই জবান কোলে আছে না নাই আল্লাহর বন্ধুদেরকে যারা ভালোবাসবে मोहब्बत করবে তাদের মরনের সময় কোনো চিন্তা নাই কবর হাশর মিজান ফুল সিরাতে তাদের জন্য কোনো চিন্তা নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহবার বলেন না এই আয়াতের তফসিরের মধ্যে আল্লাহর বন্ধুদের কোনো চিন্তা নাই বয় নাই আল্লাহর বন্ধুদেরকে যারা ভালোবাসবে মোহব্বত করবে তাদেরও কোনো বয় নাই কোন চিন্তা নাই যদি বলেন লাহু মল বস্র দুনিয়া শুভ সংবাদ দেয় কিভাবে শুভ সংবাদ দেয় জানার দরকার আছে না নাই ও বাবা জিরাম আল্লাহর বন্ধুদের আল্লাহ দুনিয়ার মধ্যে শুভ সংবাদ দেয় ইন্তেকালের সময় দেয় কবরের মধ্যে দেয় হাসরের মধ্যে দেয় মিজান ফুলসিরাতের প্রত্যেকটা গাটে গাটে আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দেয় জুড়ে বলেন জুড়ে বলেন না সুবহানাল্লাহ ই দুনিয়ার মধ্যে শুভ সংবাদটা কি আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বান করা দেয় আল্লাহর বন্ধু রাজ কোন ইন্তেকালের কাতারের মধ্যে শুয়া যায় আল্লাহর বন্ধু রাজ মৃত্যুর কাতারের মধ্যে শুয়া যায় আল্লাহ রব্বুল আলামিন সত্তর হাজার ফেরেস্তা আসমান থেকে জমিনের মধ্যে পাঠায়া দেয় জুড়ে বলেন সুবহানাল্লাহ ই সুন্দর সুন্দর পতাকা জান্নাতি কাফন জান্নাতি সুগন্ধি এই জমিনের মধ্যে শুভাগমন করিয়া আল্লাহর বন্ধুকে একটা ডাক দিয়া বলে আল্লাহ

সুভাগমন করিয়া বলে তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই ও আল্লাহর বন্ধুরা সারা জীবন আল্লাহর ইবাদত করেছো বন্দি করেছো আল্লাহর বয়ে হারাম রিজিক তোমরা ত্যাগ করেছো আল্লাহর ভয়ে নামাজ পড়েছো রোজা রেখেছো সত্য কথা বলেছো আমরা এসেছি তোমারে জান্নাতের সংবাদ দেওয়ার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুদের সঙ্গ লাভ করা দরকার আছে না নাই কিছুদিন পূর্বে একটা আন্তর্জাতিক বেয়াদব বলেছে বাংলাদেশের সমস্ত মাসার গুলি লাথি মেরে ব্যাংকে দেওয়ার জন্য এই নাউজবিল্লা বলবেন না জবান কুলে বলেন না এই বেয়াদবের পায়ের মধ্যে শুনলাম এখন পছন্দ রয়েছে আলহামদুলিল্লাহ বলেন না কারণ সব জায়গার মধ্যে বেয়াদবি চলে আল্লাহর ওলিদের দরবারে বেয়াদবি ঠিক না বেঠে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব বান্দার কিসমতের দরজা উন্মুক্ত হইতে দেরি হয় না বদলুকের বদ নজর পড়লে বাগান কি হয়ে যায় একটু আওয়াজ দিবেন না কষ্ট হচ্ছে আপনার আর নাকি শেষ করে দিব বদলুকের বদ নজর পড়লে বাগান জলিয়া যায় ধ্বংস হয়ে যায় বদকার লুকের পাওয়ার বেশি নাল্লার বলিতে পাওয়ার বেশি জবান খুলে সুহারি বাদিয়া সালি হ এই গোটা কায়নাতের মধ্যে রাজত্ব করবে আল্লাহর বলিরা আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহর বান্দুদেরকে আল্লাহ রাজত্ব দিয়েছেন মুহূর্তের মধ্যে তারা সারা পৃথিবী ভ্রমণ করার শক্তি দিয়েছেন কে আল্লাহ জবান খুলে বলুন আল্লাহ বদলুকের বদ নজর যদি বাগান জ্বলতে পারে আল্লাহর ওলিদের নেক নজর পড়ে একটিয়ারপুরি সাহেব উজুরের নেক নজর ফললে আল্লাহর ওলি হতে পারে না জবান খুলে পারে কি না গাউসে পাকের দরবারে এক ডাকাতের সর্দার গিয়েছে একটু চুরি করবে ডাকাতের কাজ হলো গাউসে পাকের যে দরজা ছিল এই দরজাটারে ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছে কতগুলি মাল বুঝাই করার পরে মজার ব্যাপার হচ্ছে যেই দরজা দিয়া প্রবেশ করেছিল বের হওয়ার সময় ওই দরজাটা তালাশ করে পায় না জোরে বলেন আর জোরে বলবেন না অনেকক্ষণ খুঁজা করলো কিরে আমি এই দরজা দিয়ে প্রবেশ করেছিলাম দরজা কোথায় ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেল ফজরের সময় হয়ে গেল তাহাজুদের সময় হয়ে গেল গাউসে পাক উঠলেন তাহাজুদের নামাজ পড়বেন বুঝতে পারলেন ব্যাপার কিছু একটা হইছে আলাইসাল আসলেন হুজুর এই শহরের মধ্যে একজন কুতুবের ইন্তেকাল হয়েছে একজন কুতুবের দরকার আমার কাউকে পাক বললেন আমার খাটের নিচে একটা আসছে চুরি করার জন্য আসছিল সেটার একটা নেক নজর দিয়া একটা শহরের কুতুব বানায় দিয়েছেন জুড়ে বলেন আল্লাহ আকবার বলেন না আল্লাহর বলিদের নেক নজরে বান্দার সমস্ত গুনা জলে সার্কার হয়ে যায় জুড়ে বলেন বন্ধু আমার ও সঙকটরমান রয়েছে, গৌসে পাক বহু ডাকা হাতেের সরদারকে নজর দিয়ে আল্লাহর বন্ধু বানয়া দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লক। আল্লাহর বন্ধুদের সঙ্গ লাভ করলে কি লাভ হয় এক নাম্বারের মধ্যে বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গুণা জলিয়া সরকার হইয়া ওই বান্দার আমল নামার মধ্যে একটা গুণও তাকে না বলেন সুবহান আল্লাহ দুই নাম্বারের লাভ কি দুই নাম্বারের লাভ হল রে বাবা মানুষ দূরের কথা আল্লাহর বন্ধুদের সঙ্গ লাভ করার কারণে কুকুর বিড়াল ইদুর ওইগুলিও আল্লাহর বন্ধুদের স্পর্শ লাগার কারণে সংগবদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাদের তকদির পরিবর্তন করে দিয়েছেন জুড়ে বলেন সুভার্থ আসহাবে কাহাফ কা কুত্তা নেক লুগু কি সহবত কি ওয়াজা সে জান্নাত মে যায়গা আল্লাহ আকবর বলেন না কুকুর কি সাইরে ফাইয়া না দুই ভাইয়া জবান খুলে বলেন না এই চার একটা কুকুর উৎকৃষ্ট না নিকৃষ্ট জুড়ে বলেন না এই নিকৃষ্ট একটা কুকুর আল্লাহর বন্ধুর সঙ্গ লাভ করার কারণে হাসরের ময়দানে এসে আল্লাহর বন্ধুদের সঙ্গে জান্নাতে থাকবে জুড়ে বলেন কারণ রাসুলে পাক বলেছেন আলমার ও মা আহবাবতা দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তার সঙ্গেই তোমার হাসর হবে জুড়ে বলেন এই জন্য তো আমরা বোমা মাইরেও আমরা এই মাছারে যাও আটকাইতে পারে ঠিক না বেঠিক ঠিক আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমাদের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহর বন্ধুদের দরবারে আমরা যাবই ঠিক না বেঠিক ঠিক যাওয়ার জন্য আল্লাহ জলের তলু গোর গোবিন্দ পালিয়ে গেলো গোরগ গোবিন্দ পালিয়ে গেলো শুনে যারে না আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম তিনশো তোষ ওলিনিয় শুরমা নদী পার্ট আসেন প্রচারিতে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহজাহ গর্গবিন্দ পালিয়ে গেল গর্গবিন্দ শুনে যারে নাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি আল্লাহ আকবার বলেন না কষ্ট হচ্ছে আপনার আর বন্ধুরা আমার ডাকিয়ানুস নামক একটা জালেম বাদশা ছিল ওই রাজ্যের ভিতরে যারা মূর্তি পূজা করতেও স্বীকার করত। তাদেরকে সঙ্গে সঙ্গে গরদানটা আলাদা করে দিত নামক তার রাজ্যের মধ্যে এলান করে দিল যারা আমার আইন মান্য করবে না যারা এই জমিনের মধ্যে মূর্তি পূজা করতে স্বীকার করবে তাদেরকে হত্যা করার আইন করা হয়েছে করার জন্য মধ্যে নামায়া দিল আল্লাহর বন্ধু যারা ছিল আল্লাহর বন্ধুরা ওই জালেম বার্সার আক্রমণ থেকে বাঁচার জন্য পাহাড়ের মধ্যে চলে গেল জঙ্গল আর ভেতরে চলে গেল

ছয়জন আল্লাহ ওয়ালারা তারা সব সময় আল্লাহর ইবাদত বندگی করত তাদের ঈমান আমলকে বাঁচাইবার জন্য তারা পাহাড়ের দিকে রওনা দিয়েছে যাইতে যাইতে একটা বিশাল আকারের পাহাড় ওই পাহাড়টার নাম হলো বানজালুস পাহাড় বানজালুস পাহাড়ের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে রাত্র গভীর হয়ে গেল বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের ছায়ার মধ্যে যখন গেল ওই গাছের ছায়ার মধ্যে দেখা যায় আল্লাহর একজন বান্দা চাদর মুড়িয়ে গাছের চার মধ্যে শুয়ে আছে জুড়ে বলেন এই সজন আল্লাহ এই জালেম বাদশার আক্রমণ থেকে ইমান আমল বাঁচানোর জন্য পাহারে রওনা দিল বানজালুস পাহাড়ে গিয়া বড় একটা গাছের ছায়ায়। দেখলো আল্লাহর আরেকজন বান্দা চাদর মুড়িয়ে শুয়ে আছে জুড়ে বলেন সুভান তারা পরিচয় জানলো তুমি কি দা কেন সে সে বলল না আমি একজন ছাগলের রাখাল আমি আমার ছাগল নিয়ে ওই জালেম বাদশার আক্রমণ থেকে নিজের ঈমান আমল রক্ষা করার জন্য এই পাহাড়ের মধ্যে আসছি জুড়ে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ওই ছয়জন আল্লাহ আলাম চিন্তা করতে লাগলো আমরা যে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে আমরা যে পথের পদ্ধতি কই লোকটাও ওই পথে পথিক সুতরাং ছয়জন আর এ সাগলের রাখাল মিলে কয়েকজন হইল সাতজন এই সাতজন সাতজনে মিলে এখন পরামর্শ করলো এই জালেম বর্ষার শূন্য রাত সারা রাজ্যের ভিতর তন্ন তন্ন করে তালাশ করি আমরা সাতজন মিলে আরেকটু গভীর পাহাড়ের মধ্যে যাব যেकानेर মধ্যে গেলে সারা জীবন আমরা আল্লাহর গোলামি করব ডাকানুসের স্বর্ণ আমাদেরকে পাবে না দূরে বলেন সুহান বন্ধু আমার যেই সাগলের রাকাল সঙ্গ লাভ করল ওই সাগলের রাকালের সঙ্গে একটা কুকুর ছিল জুড়ে বলেন সুবহান আল্লাহ ও বাবাজিরা এই সাতজন মিলে যখন সামনের দিকে রওনা দিয়েছে ওই কুকুরটাও তাদের পিছনে পিছনে রওনা দিয়েছে বলেন ও মানুষ সাতজন যখন সামনের মধ্যে রওনা দিল ওই কুকুরটাও পিছনের মধ্যে রওনা দিল আপনাদের কাছে জানতে চাই কুকুরের অভ্যাস কি মানুষ দেখলে গেউ গেউ শব্দ করা যারা কুকুর লালন করেন তাদের বাড়ির মধ্যে সুরা বেটা ঢুকতেও পারে না ভয় লাগে না কারণ কুকুরের অভ্যাস কি করা গেউ গেউ করা করা এই ছয় বলল হয়ে হয়েছে গলের রাখাল তোমারে তো আমাদের কাপলার সদস্য বানাইলাম এই কুকুরটারে আমাদের সঙ্গে নিতে পারবে না কারণ সে গেউ গেউ শব্দ করবে আর শূন্যরা আমাদেরকে পেয়ে যাবে সুতরাং তাকে নেওয়া যাবে ওই ছাগলের রাখাল চুকের পানি টপ টপ করা মাটির মধ্যে পড়তে লাগল আমার লালিত একটা কুকুর কেমন করে তারে ফলাইয়া আমি জঙ্গলার মধ্যে যাই তারপরে ও সামনের মধ্যে যাইতে হবে জীবনটার বাঁচাইতে হবে আল্লাহর গোলামী করার জন্য যখন রওনা দিয়েছেন ওই কুকুরটার সঙ্গ চারে না সাতজন আল্লাহওয়ালা সাতটা পাথর হাতের মধ্যে নিলেন একজন সর্বপ্রথম একটা পাথর নিক্ষেপ করলেন ওই পাথরটা সর্বপ্রথমে ওই কুকুরটার মাথার মধ্যে পড়িয়া যাওয়ায় দুই নম্বর আল্লাহওয়ালা ব্যক্তি আর একটা নিক্ষেপ করলেন রে বাবা ওই কুকুরটার মাথা পেটে কুকুরটা আল্লাহ ও আমার জবানটা কুলে দাও তোমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলতে চাই জুড়ে বলেন সুবান আল্লাহ আল্লাহ আকবার বলেন না এই কুকুরের অন্তরে আল্লাহর বন্ধুর মোহব্বত থাকার কারণে আল্লাহ তার জবানটা খুলে দিয়েছেন দুনিয়ার মুসলমান ওই কুকুরটা মানুষের মতো আওয়াজ করা বলতে লাগলো ও আল্লাহর বন্ধুরা আমাকে তোমরা কোনো দুশ্মন মনে করিও না তোমরা যেভাবে ঈমান আমল বাঁচানোর জন্য পাহাড়ের দিকে রওনা দিলা তোমাদের সঙ্গে করে আমি কুকুরটারও নিয়ে যাও আমি কোনো কতি করব না কারণ যেখানের মধ্যে আল্লাহর বন্ধুরা থাকে না সেখানের মধ্যে আল্লাহর রহমত রহমত তাকে যেখানের মধ্যে আল্লাহর বন্ধুদের কোন বসবাস নাই ওই জায়গার মধ্যে খুদার গজব কোন সময় আয় সেটা বলা যায় আল্লাহ আকবার বলেন এই কুকুরের জবান দিয়া যখন মানুষের মতন আওয়াজ শুনলেন তখন তারা আশ্চর্য হয়ে গেলেন এই পাথরগুলি হাত থেকে মাটির মধ্যে পড়িয়া যায় তারা এই কুকুরটারে সঙ্গে নিয়ে মোহাব্বত করে কুলার মধ্যে নিয়ে সামনের দিকে রওনা দিয়েছেন জুড়ে বলেন এই কুকুরটা হাসরের ময়দানে এই আল্লাহর বলিদের সঙ্গে জান্নাতে অবস্থান করবে জুড়ে বল আচ্ছা বাবারা এই নিকৃষ্ট প্রাণী হয়ে হলাম আশরাফুল সৃষ্টির সেরাজাত ঠিক না ঠিক নিকৃষ্ট প্রাণী হয়ে আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসার কারণে মোহাবত করার কারণে যদি হাসরের ময়দানে তাদের সঙ্গে জান্নাতে থাকতে পারে আমরা যদি আব্দুল শুকুর এখতিয়ার পুরী রহমাতুল্লাহ উনার মতন যারা আল্লাহর রয়েছেন তাদের সঙ্গ যদি আমরা লাভ করি ভালোবাসি মোহাব্বত করি আমার আল্লাহ কি তাদের সঙ্গে আমাদের হাসর নাসার করাইতে পারে না পারে কি না বলেন না বন্ধুরা আমার ছোট্ট করে বলে দে আল্লাহর বন্ধুদের সঙ্গে কুকুরের কথা বললাম বিরাল চানো সঙ্গ লাভ করে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে যাবে বহু ঘটনা রয়েছে ছোট করা বলা দেয়। আজকে জিনার শরণে আজকের মাহফিলের ডাক দেওয়া হলো ওনার উল্লেখ জি একটি কথা বলতে চাই কষ্ট হচ্ছে আপনারা না কষ্ট হচ্ছে না তো না না গরিবে Nawaz হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি কোন প্রকৃতির দুনিয়ার মধ্যে ওনার কি কি ক্ষমতা ছিল ইন্তেকাল করার পরে ওনার কি কি ক্ষমতা একটু শুনতে রাজি আছেন বন্ধুর আমার গরিবের নামাজ ছোট্টবেলা থেকে আল্লাহর ইবাদত বন্দেগে এত বেশি বেশি করে কান করতেন এত বেশি করে কান্না করতেন ওনার চোখের পানি আল্লাহর দরবারে সজ্জা কতনা আল্লাহ রব্দুল আলামিন উনারে বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করেছেন জ্ঞানের বিভিন্ন শাখায় তিনি দক্ষতা অর্জন করেছেন জুড়ে বলেন সুবহান আল্লাম শরিয়তের এলেম শিক্ষা করার পরে ওনার বয়স যখন বিশ বৎসর হলো তখন সময় ওনার মধ্যে একটা প্রশ্ন জাগলো শরীয়তের এলেম শিক্ষা করলাম এই এলেমকে পরিপূর্ণ করার জন্য একজন আল্লাহর অলির হাত ধরার প্রয়োজন জুড়ে বলেন যার এক অক্ত নামাজ কাজা নাই তাহাজুদ মিস নাই সালাতুল আবিন মিস নাই সালাতুল তৌবা মিস নাই সালাতুল তাসবি মিস নাই ওই প্রকৃতির একজন অলি গরিবে নামাজ উনিও ভাবলেন যে আমাকেও আল্লাহর একজন অলির হাত ধরতে হবে সুভানলা বলেন না কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আল্লাহর অলিদের মাধ্যমে পৌঁছতে হবে ঠিক না বেঠিক একদল ইন্টারন্যাশনাল বেআব রয়েছে বলবো তাদের কথা আপনাদের এলাকায় মনে হয় নাই আমাদের এলাকায় আছে চুনার গাটি কিছু ইন্টারন্যাশনাল বেআব তারা বলে আল্লাহর অলিদের দরবারে যাওয়ার কি দরকার আল্লাহর রহমান সব জায়গায় বিরাজমান নাউজবুল্লাহ বলেন না এই বেআবটাকে যদি প্রশ্ন করেন যে আল্লাহ মানুষকে যে রূপ দিয়েছেন এই রূপ ভালো করার মালিক কে জবান করে বলেন না বেমার হলে অসুখ হলে কিসের প্রয়োজন হয় ডাক্তারের প্রয়োজন হয় ঔষধের প্রয়োজন হয় ঠিক না বে ঠিক রিজিকের মালিক কে জবান করে ওয়ামা মিন কে আর জবান কুলে কে ও বাদবের গোষ্ঠীরা তাইলে কেন কেত কামারের মধ্যে যাস তাইলে কেন চাকরি বাকরির মধ্যে যাস কারণ রিজিকের মালিক হচ্ছেন কে রিজিকের মালিক আল্লাহ যেতে হয় চাকরির মধ্যে ঠিক না বেঠে রহমতের মালিক ও আল্লাহ এই রহমতটা আনতে গেলে যাইতে হবে রহমত ওয়ালা বান্দাদের কাছে ঠিক না বেঠিক রহমত ওয়ালা বান্দা কারা তারাই হলো আল্লাহর জগতের আউলিয়া কেরাম ঠিক না বেঠিক বন্ধুরা আমার রহমত ওয়ালা বান্দাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায় গরিবে নামাজ চিন্তা করলেন আল্লাহ পর্যন্ত এবং নবী পর্যন্ত পৌঁছতে গেলে আল্লাহর একজন বন্ধুর দরকার সত্যিকারের আল্লাহর একজন বলি সাধারণ একজন মানুষকে আল্লাহ এবং নবী পর্যন্ত পৌঁছায় দিতে পারে জুড়ে বলেন জুড়ে বলেন না সুবহানল্লাহ আল্লাহ গরিবে নামাজ চক্ষুটা বন্ধ করে যখন আল্লাহ দরবারে প্রার্থনা করলেন ইশারা চলে আসলো তিনি বোগদাদের জামে মসজিদের মধ্যে চলে গেলেন খাজা ওসমান হারনির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন জুড়ে বলেন আর জোরে বলেন না বন্ধুরা আমার ওসমান হারনের নিকট বায়াত গ্রহণ করার পরে ওসমান হারনি কতগুলি ওয়াজিফা দিয়া দিলেন ও গরিবে আওয়াজ তুমি একুশবার বার সুরা ফাতিহা তেলাওয়াত করবে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবে কতগুলি ওয়াজিফা দেওয়ার পর বললেন এক সপ্তাহ পরে আমার সঙ্গে আবার মোলাকাত করবে জুড়ে বলেন সুবহান পীরের হাতে বায়াত গ্রহণ করার পরে পীর সাহেব কিবলা মুরিদানকে কি দেন কিছু ওয়াজিফা দেন পালন করার জন্য দেন কি দেন না এইগুলি পালন করলে কি লাভ হবে দেখেন গরিবে নামাজ ওসমান হারুনির দেওয়া সমস্ত ওয়াজিফাগুলি তিনি সঠিকভাবে আদায় করেছেন আদায় করার পরে গরিবে নামাজ খাজা ওসমান হারুনির সাথে আবার মোলাকাত করেছেন সাক্ষাৎ করেছেন জুরে বলেন বন্ধুর আমার যে মাত্র সাক্ষাৎ করেছেন মুলাকাত করেছেন ওসমান হারুনি ডাক দেয়া বলেন ও গরিবে এনাওয়াজ আমার দেওয়া অজিফা গুলি কি তুমি পালন করেছো জানতে চাই গরিবে এনাওয়াজ বললেন হুজুর গ আপনি আমারে যাই বলেছিলেন তাই আমি সঠিকভাবে আদায় করেছি জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ অসমান হারণি বললেন তাইলে তুমি একটু আসমানের দিকে নজর করে থাকাও জুড়ে বলেন সুভান গরিব এন আসমানের দিকে নজর করে বললেন। খুদার নামের কসম করে বলতে লাগলেন আমি একবারে সমস্ত আসমান বেদ করে আর সে আজিম পর্যন্ত দেখেছি আরো জুড়ে বলেন না গরিব এবার তুমি নিচের দিকে তাকাও নিচের দিকে তাকায়া বলতে লাগলেন হুজুর নিচের দিকে তাকায়া আমি একবারে তাতা সারা পর্যন্ত দেখতে পেরেছি জোরে বলেন সুবহানাল্লাহ এবার দুইটা আঙ্গুলের ভেতর দিয়ে তাকাও এই পাঁচটা আঙ্গুলের পাঁচটা নাম রয়েছে এবহাম সাব বাবা উস্তা বিংসার ফিংসার এই পাঁচটা আঙ্গুলের মধ্যে বললেন তোমার সাব্বা এবং উস্তা দুইটা আঙ্গুলের মধ্যবর্তী স্থান দিয়ে থাকাও গরিব এ দুইটা আঙ্গুলের ভেতরে থাকায় দেখলেন আঠারো হাজার মাখলো কাতের ছবি দেখা যায় এজরে বলেন আর ওজরে বলেন না বন্ধুরা আর বলে তার কলাব কল আর সে মোহনলাল আয়না জোরে বলেন আর জবান গোলে বলেন আল্লাহ ও তুনের মানস গরিব বেনাওয়াজ রহমাতুল্লাহি আলাইহি আসমান কারণ দেওয়া ওয়াজিফাগুলি পালন করিয়া ওনার মধ্যে কাম আলিয়া যখন চলে আসলাম আল্লাহ এবং নবীর দরবারে সমজয়া দেওয়ার জন্য বললেন ও গরিব বেনাওয়াজ আমার সঙ্গে চলো আল্লাহর বাড়ি মক্কা শরীফ চলে যাব জোরে বলেন কষ্ট হইতেছে আপনার আওয়াজ নাই কির একটু বল্ডিস বারাইয়া বলেন আল্লাহ হয়াক এই বল্ডিসে মাইনে আওয়াজ আল্লাহ হাক বন্ধুরা আমার কুদরতের হাতে সমঝা দেওয়ার জন্য গরিবে নামাজের হাত ধরে ধরে মক্কা শরীফ রওনা দিয়েছেন রে বাবা যাইতে যাইতে সামনের মধ্যে একটা নদী পড়েছে ওই নদী পার হওয়ার মতন কোন ব্যবস্থা না ভাই গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইকে নিয়া সৌরাতুল ফাতিহা তেলাওত করিয়া ফানির মধ্যে একটা ফুটকার দিয়ে দিলেন সুন্দর একটা রাস্তা হয়ে যায় ওই রাস্তা দিয়া তিনি মক্কা শরীফ চলে যান জোরে বলেন আওয়াজ করে বলেন না সুহান আল্লাহ মক্কা শরীফ গে মিজাবে রহমত হজ্জের কাজ আদায় করার পরে মিজাবে রহমত যেখানে দোয়া কবুল হয় সেখানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করলেন আল্লাহ ও আমার আল্লাহ এই গরে বেনাওয়াজকে তুমি আল্লাহর কুদরতের দরবারে সমঝাইয়া দিলাম জোরে বলে আর জুরে বলেন না রে বাবা আচ্ছা মক্কা শরীফ হজ করার পরে যেতে হয় কোথায় জবান কোলে কয় না রে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে অজি করিয়া চলে আসলে কবুল হবে না আমার কিছু ভালো লাগে না মন হয়ে আসে জবান খুলে মনে লয় যাইতাম সুনার যেতে মন চায় মন চায় যেতে মদিনা যেতে মন চায় জবান কুলে মনে লয় উৰিয়া যাইতাম সুনাৰ মনে লয় উৰিয়া যাইতাম আসেনে নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে আছে ন বি দিবেন দেখায় আমার সনে দেরি করবে না আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে দেওয়ানা মনে মদিনা মনে লয়ুরিয়া যাইতাম জবান কুলে মনে উড়িয়া যাইতাম আল্লাহ আকবর বলেন না বন্ধুরা আমার গরিব শরীফ ফাজ করার পরে مدينة منورة روانا ديچين جايت جايت الله نبير روزي فاكر مدقيا محبت ستسلم دي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام

ও আদনিয়ার মানব আল্লাহর নবীর রওজায়ে পাকের ভিতর जिंदा না মরা আওয়াজ দিয়ে বলেন जिंदा ওরে বাবা রওজায়ে পাকের ভিতর থেকে সালামের জবাব দিয়েছেন ওয়া সালাম ইয়া মুঈন আদ জোরে বলবেন না এই মুঈন উদ্দিন নামটা রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান কোলে মুহাম্মাদুর আল্লাহর নবী সালামের জবাব দিয়েছেন আর বেদবের গোষ্ঠীরা বলে আল্লাহর নবী রোজায় ভিতরে মাটির সঙ্গে মিশে গিয়েছেন না আরও জবান খুলে আরে বাবা নবী তো প্রত্যেক ইমানদার মুসলমানের জানের চাইতে আরো বেশি ঠিক না বেটিক নবীলাম জিয়া দা লক হে আহলে ইমানু জান করি কারিভে নবী তো সমস্ত ঈমানদারের জনের চিত আর বেসিনিকোটে ঠিক না বেঠে তুমি ইমানদার হইয়া নবী রে মদিনা যেতে হবে না তোমার বাংলা ঘরের ভিতরে সং মোদিনার কামলেওয়ালা হাজির হতে পারে কিনা ক্ষমতা দিয়েছেন কে জলাল উদ্দিন সুয়ুতি পঁচোত্তর বার নবী রূপে মে দেখলো নবী জি এত দেখার ও নবী এত দেখার ও নবী তৃপ্তি তা হলো না মদিনা মদিনা আশ কমিনের টিকা না বলো মদিনা আশ কমিনের দিদারছে কাঁদো তোমরা দিদারছে কাঁদো তোমরা না নবীর মদিনা মদিনা আসে কম মিনের টিকানা মদিনা মদিনা আসে কম মিনের আল্লাহু একবার বলেন না ও দুনিয়ার মানুষ তাহলে প্রমাণিত হচ্ছে আল্লাহর হাবিব রবজে পাঁকে শুয়ে উম্মতের সালামের জবাব দিতে পারে কিনা জালাউদ্দিন সুইদীর মতন ছক্কুটা বানাও পাকের মতন মুহাব্বতের চশমা লাগাইয়া আল্লাহ নবীরে বালবাস মুহব্বত করো সিদ্দিকী আকবরের মতন মুহাব্বতের চশমা লাগায় নবীরে বালবাস মোহব্বত কর দেখবে চক্কুটা বন্ধ করলাই মতিন আর কামলেওয়ালাকে দেখতে পাবে ঠিক না নবীর সঙ্গে দুশ্মনী করবে একশো কুড়ি বার সালাম দিলে তোর সালামের জবাব ঠিক না বে ঠিক আমার ও সব রয়েছে আল্লাহ নবীর সত্যিকারের গোলাম হও সত্যিকারের প্রেমিক হইয়া যদি রোজায় পাকের মধ্যে যাও সালাম দিতে দেরি হবে রোজায় পাক থেকে জবাব দিতে দেরি হবে না জোরে বলেন সুবহান আল্লাহ ইবনে জালাদ রহমাতুল্লাহি আলাইহি রোজায় পাকের মধ্যে গিয়া নবীরে মহব্বতের সাথে সালাম দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে বড় কিদা লেগেছে আপনি যতক্ষণ পর্যন্ত আমার খাওয়াইবেন না নিজ হাত দিয়া ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না জোরে বলেন আরো জোরে বলেন না রে বাবা বন্ধুরা আমার মধ্যে কান্না শুরু করে দিলেন কান্না করতে করতে রাতের বেলায় ঘুমিয়া যান ইারা আল্লাহ ন আপনার হাত মুবারক দিয়ে একটু খাবার খাইতে চাই জোরে বলেন আমি আল্লাহ নবীর জীবনে কোনোদিন না শব্দ উচ্চারণ করেন নাই ইহুদি হোক খ্রিস্টান হোক বিধর্মী হোক মুসলমান হোক মুনাফিক হোক নবীর দরবারে যখন যেটা চেয়েছে নবী তাৎক্ষণিক দিয়েছেন জোরে বলেন নবীর জীবনে একবার না শব্দ উচ্চারণ করেছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আল্লাহ সারা কেউ ইবাদতের উপাস্য নাই একটি মাত্র জায়গায় না শব্দ উচ্চারণ করেছেন নতুবা এক জায়গায় না শব্দ উচ্চারণ করেন না ইবনে জালাদ বলেছে ইয়া রাসূলুল্লাহ বললাম আপনার কিনারে আসলাম দিদার জীবনে উচ্চারণ করেন বাড়ির মধ্যে যাব না জোরে বলেন সুবাহ কান্না শুরু করে দিয়েছে নবীর মোহাব্বতে এক ফুটা চুকের পানি সারা পৃথিবীর সমস্ত পানির চাইতেও শ্রেষ্ঠ জোরে বলেন

জিব্রাইল একটা রুটি গরম করে আল্লাহর বন্ধুর হাত মোবারকের মধ্যে দিয়েছে আল্লাহর নবী ওই লোকটারে গুমন্ত অবস্থায় এই রুটি খাওয়াইয়া দিয়েছেন দূরে বলেন এই লোকটা বয়ান দিচ্ছে ফারাইতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি রাগিফান ফাআকালতু নিসফাহু ওয়া বিয়াদি নিসফুল আখার ইবনে জালাদ বয়ান দিচ্ছে আমি ঘুমাচ্ছি হঠাৎ করে স্বপ্ন দেখলাম মদিনার কামলেওয়ালার নুরানি হাত মোবারক দিয়া একটা রুটি আমাকে দিচ্ছেন আমি অর্ধেক রুটি খাইলাম আমার ঘুম ভাঙ্গিয়া যায় ঘুম ভাঙ্গার পরে দেখি বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে জুড়ে বলেন আর জুড়ে বলেন বাবারা কষ্ট হচ্ছে আপনার আর ওই দে অনেকে সায়া সায়া ঘুমাইতেছে সায়া সায়া ঘুমাইতেছে ঘুমটা সারাইবার দরকার আছে না নাই তাই একটু জিকির দিবেন তো এটার লাগে বাঙালি স্পট দিবেন তো একটু মহব্বত নিয়ে আওয়াজ করে দিবেন তো আল্লাহর মহব্বতে রাজি আছেন দুনিয়ার মধ্যে এখন উল্টা পাল্টা কাজ সব নেতারে নেট তীরে খুশি করার লাগিয়া মাঠ ময়দান যেভাবে কাফায় গলা ফাড়াইয়া যদি আল্লাহ এবং রাসুল রে খুশি করার জন্য মদিনার রে খুশি করার জন্য গলা ফাটাইয়া দূর উদার জিকির করত তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আল্লাহ রহমত বরকত কল্যাণ দিয়া বরপুর করে দিত ঠিক না বেঠি এই শক্তি দিয়েছেন কে এখন কথা কয় শক্তি দিয়েছেন কে কেউ কেউ আছে তারা আল্লাহ মনে শক্তি দিচ্ছে না আল্লাহ কয় না ঠিক না একটু মহব্বত আল্লাহ আল্লাহ সামনে

পশান মো নাম মার আর চাইরো না আউলেয়ার দরবার পশান মো নাম মার আর চাইরো না আউলেয়ার দরবার আল্লাহ আল্লাহ আল্লাহ

মন রে বলি তে রসঙ্গ রোশন পাইলে পাইবে মুস্তফা আর পাইবে দেখা মুস্তফা আর ফার দোশন পাইলে মুস্ত ফারদ পাইলে আর কি বাকি রয়ে তোমার আর চাই রাউল یار دربا گر پاشان مونا مار ارچنا اولی یار دربا گار پاشن مونا لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم غریب نواز রৌজায়ে পাঁকে সালাম দিয়েছেন সালামের জবাব দিয়েছেন কে মোহাম্মদুর জবাব দেওয়ার পরে গরিবে নামাজ তিনটা আর্জি পেশ করলেন এক নাম্বার আর্জি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার গোটা জীবন এই পবিত্র ভূমি মদিনার জমিনে থাকতে চাই মদিনার আলো বাতাস বুক করতে চাই জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ মদিনার কমলেওয়ালা গরিবে নামাজকে বললেন না না মদিনার মধ্যে থাকলে চলবে না এমন এমন জায়গা রয়েছে যে কানের মধ্যে আমি নবীর বাণী কোনো পৌঁছে নাই আল্লার নবী নির্দেশ দিয়া দিলেন হুকুম দিয়া দিলেন অনুমতি দিয়া দিলেন পাক ভারত উপমহাদেশের মধ্যে চলে যাও জুড়ে বলেন এই নবীর নির্দেশ মোতাবেক ভারত উপমহাদেশের মধ্যে আসিয়া এক নাম্বার কারামত দুই নাম্বার কারামত দেখে দেখে দশ হাজার বিশ হাজার মুসলমান হইতে হইতে নব্বই লক্ষ মুসলমান হয়েছে আকবার জবান লক্ষ জুড়ে মুসলমান হওয়ার পিছনে অবদানকার খা বলুন কে খাজা গরিবে নবাস সুতরাং ওনাকে স্মরণ করার দরকার আছে না নাই ওনারে স্মরণ করলে আমাদের লাভটাই বেশি হবে ঠিক না বে ঠিক এবার আসুন যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে বিয়াদবি করে তাদের শাস্তিটা কি একটু বলবো তো বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে বিয়াদবি করে আল্লাহর ওলিদের সঙ্গে যারা દુশমনি করে દુশমনিটা মনের মধ্যে লইয়া

ভাবে একটা টান দিয়া দি বড়ে বাবা এমন একটা কষ্ট হবে ওই কষ্টটারে নিরানব্বইটা বাগ করে একটা বাঘ সারা পৃথিবীর সমস্ত প্রাণীরে বন্টন করে দিল একটা প্রাণীও পৃথিবীর মধ্যে বেঁচে থাকতো এই পরিমাণ কষ্ট হবে রুটারে কবজ করে যখন আসমানের দিকে নিয়ে যাবে লাউ তুফাত আলা হম আবুয়া বুস আসমানের তোর জাম কলে হবে না ওই নাফরমান বান্দার জায়গা আসমানের মধ্যে নাই জমিনের মধ্যেও নাই আসমানের মধ্যেও নাই কোন জায়গার মধ্যে যেই মাত্র কবরের ভিতর দাফন করা হবে কবরের ভিতরেও তার কোনো জায়গা নাই গজবের আসিয়া কাফনের মধ্যে আগুন লাগায় দেবে কাফনের মধ্যে যেই মাত্র আগুনটা লাগায়া দিব ওই আগুনটা জ্বালায়া জ্বালায়া পুরায়া পুরায়া মাথা পর্যন্ত যখন আসবে কাফন তাদের জালায় আপুায় যোকনসাই করা দেবে আমার আল্লাহ বান দেয়। কুলে আমা হবাদ যদনাহসারির বন্ধুর আমার যেই মাত্র জালায়া আপুরায়া সায়ে বানাায় বব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ। কি করবেন আবার আগুনটারে জ্বালায়া দেবেন জ্বালায়া জ্বালায়া পুরায়া পুরায়া কেয়ামতের বিচারের আগ পর্যন্ত জ্বালানো এবং পুরানোর কাজ অব্যাহত থাকবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এই বান্দা তোর এই অবস্থা কেন তোর শরীরের মধ্যে জাহান নামের লিবাস কেন ওই বান্দারা বলবে আল্লাহ তাদের জবান দিয়ে বলবে আল্লাহ এই জমিনের মধ্যে আমি আপনার বন্ধু দুশ্মনী করেছিলাম আরেক দল বান্দা বলবে আল্লাহ আমি আপনার ফরজ নামাজ ছেড়ে দিয়েছিলাম আরেক দল বান্দা বলবে আল্লাহ আমি জমিনের মধ্যে সুদ আর গুষ বেশি করে খাইছিলাম এই আমার পিঠের মধ্যে যে গাঠটুরি এটা আমার সুদ আর গুষের গাঠটুরি এই রকম ভাবে প্রত্যেকটা পাপিষ্ট আল্লাহ দরবারে কি করবে জবাব দি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আর দেরি করিস না হোজু ফাগুল্লু সুমাল ও ফেরেশতারা রে আর দেরি করিস না জাহান্নামের বেরি লাগায়া আমার আইনকে যারা অমান্য করেছে জাহান্নামের পোশাক লাগাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দেনা হজুবিল্লা দুনিয়ার মধ্যে আইন আছে না নাই কথা বলে আছে না নাই দুনিয়ার আইনটা হচ্ছে এটা মানুষের আইন মানুষের আইনের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আল্লাহর যে আইন রয়েছে আল্লাহর আইনের কোন ভুল ত্রুটি আছে আলাইসাল্লা হবিয়া কামিল্লা কি আইন হচ্ছে আল্লাহর বিচার হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ বিচার আল্লাহ কাউকে এক চুল পরিমাণ পাপের কারণে বান্দাকে শাস্তি ভোগ করতে হবে চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ আমল করলে সেটার যাযা আল্লাহর দরবারে পাবে কারণ আল্লাহ হচ্ছেন হক বিচারক সঠিক বিচারক জুরে বলেন আল্লাহু আকবার জুরে বলেন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই নবী এবং অলিয়া অলিয়ার গোলাম হয়ে মরতে চাই কি না দুই হাত তুলে বলুন চাই কি চাই না থাকবি হলে জামাত বন্ধুরা আমার আল্লাহর আইন কে অস্বীকার করার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন জাহান নামের বেরি লাগাইয়া জাহান নামের মধ্যে ফেলে দেয় জাহান নামের মধ্যে যখন ফেলে দিবরে রে বাবা আল্লাহ দেয়। ইন্দ আরো সুরে আল্লাহ আকবার বলেন না বিড়াল শিকার ধরার জন্য কি ধরে ইঁদুর ধরার জন্য কি ধরে খাফ ধরে না এই জাহান্নামটাও এইভাবে জাহান নামী বান্দাকে ধরার জন্য সাফ ধরে বসে আছে উৎ পেতে বসে আছে জাহান বান্দাকে যখন নিক্ষেপ করা হবে চুম্বকের মতন টান মেরে এই জাহান নামি পাপিষ্ট বান্দাকে বেনামাজি বান্দাকে উজাদার বান্দাকে বেনসাফ পালা বান্দাদেরকে টান মেরে আল্লাহর বন্ধুদের দুশ্মনকে জাহান নামের ভিতর ঢুকায় দিব ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে এই জাহান কি আরামের জায়গা না কষ্টের জায়গা জুড়ে বলেন না কিসের জায়গা বন্ধুরা আমার ওই নামের মধ্যে যখন ফেলে দেব জাহান্নামের ভিতর সাফ গর্জন করতেছে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে আমার আল্লাহ বয়ান দেয় ইজাউলকো فيها سميع لها شحيقا وهي تفور জোরে আল্লাহু আকবার বলেন নারে বাবা যখনই তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের যে সাফ আওয়াজ করছে এই আওয়াজটা শুনতে পাবে জাহান নামের আগুন যে দাও দাও করে জ্বলছে ওই আগুনের আওয়াজটা নিজের কান দিয়া শুনতে পাবে তখন ফেরেশতাদের একটু মায়া লাগবে করবে ও আল্লাহর বান্দা তুমি কেন আজকে ওই জাহান্নামের মধ্যে আসলা জানতে চায় ওই বান্দা জবাব দিবে কালুলাম না কুমিন মুসাল্লি তারা জবাব দিবে আল্লাহর জমিনের মধ্যে আমরা সত্যিকারের নামাজে ছিলাম না আল্লাহর হুকুম হকাম মান্য করি নাই এই জন্যই আমাদের এই অবস্থা যদি আমরা শুনতাম আর মানতাম তাহলে আজকে এই অন্ধকার কবরের যাত্রী হয়ে জাহান নামের আগুনে আমরা ভুক্তভোগী হতাম না আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে আল্লাহ আমার পেটের মধ্যে বড় কিদা লেগেছে একটু কাবার দাও কুল্লামা উলকিয়া ফিহা ফজনসা আলাহম খজানা তুহা আলামিয়া তিকুম নাজি আল্লাহ আকবার বলেন এই জাহান্নামের সাতটা গেইটের মধ্যে এক নাম্বার গেইট পর্যন্ত বাকি রাখলাম আর বাকি ছয়টা জাহান নামের গেইটের বয়ান যদি পাক অন্য কোনো দিন সুযোগ দান করেন বলার চেষ্টা করব আজকে আমি আপনাদেরকে এই পর্যন্ত দীর্ঘ সময় আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিয়েছি আপনাদেরকে দীর্ঘ সময় আপনারা আলোচনা শ্রবণ করে আসছেন আল্লাহ পাক আপনাদের আন্তরিকতা এবং মহব্বত যেন কবুল আর মঞ্জুর করেন জুড়ে বলি আমিন বাবারা আমরা মর্তি হবে একদিন যেখানেই তা কহে মানব যতই হোক সাবধান মৃত্যু তোমার ধরে নিবে পাবে না পরিত্রাণ ডেট ফলো নো টাইম টেবিল মরণ কিন্তু কাউকে টেলিফোন করে আসে মেম্বার চেয়ারম্যান যত বড়ই জমিনের মধ্যে বাহাদুর হও টাকাওয়ালা পয়সাওয়ালা হও না কেন মরার পর তোমার নাম হয়ে যাবে কি লাশ তোমার ওই লাশ কেউ টাকা দিয়েও কিনে নিবে না তোমাকে কবরে যেতে হবে আমরা যেন জান্নাতি হয়ে কবরের মধ্যে গিয়ে জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ করে আমিন বলুন আর আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যিকারের আল্লাহর বন্ধুদের দামান ধরে যেন আমরা কবরের যাত্রী হতে পারি আল্লাহ পাক যেন দান তফিদান করেন্লা some more Yeah,

আসরের পর থেকে সারা রাতব্যাপী আল্লাহ তোমার মায়ার পন্দাদের তোমার কোরআনের তোমার নবীর কথাবার্তা আলোচনা হয়েছে বহু দূর দূরান্ত থেকে অনেক আনিমোনামারাম আমাদেরকে তফসির শোনায় আল্লাহ প্রায় দুইটার মতো হয়ে গেছে আল্লাহ শেষ সাথে তোমার দরবার আমরা হাত বাড়াইছি আল্লাহ গ্রামের অনেক যুবক ছেলেরাম অনেক ভাই বন্ধুরা অনেক মুরব্বীরা মেহনত করেছেন আজকের এই তারা ফিরের রয়েছে আল্লাহ তোমার হাওড়া দুনিয়ার বিপদমসিবর থেকে আল্লাহ তুমি হেফাজত করে দিও রামায়

আমরা শারীরিক দুর্বলতা এসে গেছে বা এসে গেছে মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবো না এলাকার যুবক ছেলেদের নিয়ে তোমার দরকারে আমরা তৌবা করতেছি আল্লাহ আজকের এই মাফিনের ফেলে আমাদের সকলের তৌবারে তুমি কবল করে নিও আল্লাহ যা কিছু মরা হয়েছে মূল প্রান্তে আপনার মেহেরবানীতে মাফ করে দাও খালি সওয়াবটুকু আকায় মওলা তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পা আগে পৌঁছে দাও तमाम اصحاب আসহাবগণের রওহে সওয়াবটুকু পৌঁছে দাও বাগদাদের জমিনে হিন্দুস্তানের জমিনে বাংলাদেশের জমিনের সন্তান হযরতে শাহজালাল মুজাজি আমুনিয়াহমাতুল্লাহ আলাইহির দরবারে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আমাদের এই দেশের বহু ধরনের স্বায়স্থ্য অবস্থা আছেন জিন্দা অবস্থা আছেন আল্লাহ ফতেগাজী সাফর খান্দরাম আল্লাহ ওই সমস্ত দরবারের সকল ওয়ালিদের দরবারে হাতিয়া পৌঁছায় দাও রামপুরায় আলমিন আমাদের এই গ্রামের সকল মহমুরব্বী যারা অন্যকার খবরের সাহিত্য অবস্থা আছে এই মা খাতিরা খাতির আল্লাহ তার কবরে জান্নাত বানায় দাও রাবুল আলমিন কিছুদিন আগে আমার চাষা মোহাম্মদ জিতু মিয়াম আমার ভাই মোহাম্মদ আবতালি মিয়াম আল্লাহ এই বড় বাড়ি সিয়াজ মিয়াম আল্লাহ হাজি সাব নূর মিয়া অসুস্থ অবস্থা আছেন আল্লাহ নানু মিয়া অবস্থা অসুস্থ অবস্থা আছেন অনেক বাইরা অনেক কিছু দিয়ে সাহায্য করছে তোমার অলিদের নাম ও নির্মাণoverlinebar জন্য যারা মেহনত সাহায্য করছে আল্লাহ তারে তোমার হাওলা কল্লাম দুনিয়ার বিপদ মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও আল্লাহ আমার ভাই হাজী সাহেবের হায়ান দয়ারজ খোলো হে রব্বুল আলামিন করে একটার বুরের দরবারে আমার জাজি আমার আল্লাহ সাহেব কি বললাম আজকে জমিনার নিচে সাহিত্য অবস্থা আছেন আল্লাহ ওনার কবরে সব পৌঁছে দাও আল্লাহ সাহেব আলী মিয়ার আব্বা মকসুদ আলী মিয়া ওনার কবরে সব পৌঁছে দাও আল্লাহ মোহাম্মদ আলী মিয়ার কবরে সব পৌঁছে দাও মাজম হোসেনের কবরে সব পৌঁছে দাও হাসন আলীর কবরে সব পৌঁছে দাও আল্লাহ সবের নাম জানা নাই মহাম্মাদসি আজারি মেয়াম আল্লাহ তাও নাই দুনিয়া থিয়েটার খবরে সোহাব পৌঁছাই দিও আল্লাহ মরাত্রিকা সকল শীতনা প্রসাদ দূর করে দিও রাব্বুল আল আল্লাহ এই মাদ্রিসে যার কথা আপনি পছন্দ করেন আল্লাহ জেনার আপনি আল্লাহ যিনি আপনার মায়ের মানুষ তার খাতিরে আমাদের সকলের তো কবুল করে নাও আল্লাহ আমার মধ্যে অনেক ছেলেরা বিভিন্ন আশা ভরসা আছে কেউ বাহিরে যাইবেন কেউ চাকরি নকরিতে আছে আল্লাহ অনেক মেয়েরা ছেলেরা পরীক্ষা দিতেছে আল্লাহ মেয়ের মানে প্রত্যেক রে আল্লাহ তুমি আশা কবুল করেনি নিও আল্লাহ রামপুর আলমিন আল্লাহ এই হাজি এর মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর কর নাও আল্লাহ আমরা দামান কবিগনের কোব মসজিদ এর ইমাম সাহেব আল্লাহ আমরা যেই দামান পাইছি মাহবুব তারে হায়াত তৈয়বাদান কর আমিন আল্লাহ তার আওলাদের সকল মাহমুদ গানের কবরে আজাবকে maaf করে দাও তাকাববাল মিন নাইনা গন্ত সমিউল আল্লাহ হযব বিল আলী সাবা ওয়াজ চলে গেছেন আল্লাহ ওনার হায়াত দোরজ খদে দিও আল্লাহ যারা যারা মাফিলে মাহফিলে হয়েছেন হয়েছিল টাকা পয়সা দিয়া শরীক হয়েছেন মেহনত দিয়া শরিক করেছে হয়েছেন আল্লাহ তারা তোমার আওলা ঘরে যায় قامت فتن تمرنا رت فتن ظلت ما في الضر قبور كل تقبل منا انك انت الصميم العليم اللهم اغفر لي ولوالدينا ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله